নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আইএসএল সিজন এইটে করোনার কারণে এসেছে কয়েকটি নতুন নিয়ম, এবং এই নতুন নিয়মগুলো আপনাদের জেনে রাখাটা অবশ্যই দরকার, কারণ আপনারা আইএসএল ফলো করেন, তাই এই নিয়মটা আপনাদের জানাটা খুবই দরকার। তো বন্ধুরা, এই নতুন নিয়মটা কি সেটা জানানোর আগে আপনাদেরকে বলে দিই, যারা পাবলিক ভিউ কলকাতায় চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ এখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আইএসএল এইটে করোনার কারণে প্রথম যেই কয়েকটি নিয়ম এসেছিলো সেই নিয়মে কিছু পরিবর্তন করেছে এফএসডিএল আজকে, কারণ এফএসডিএলের সভাপতিরা আজকের একটি বড়সড় মিটিংয়ে তাদের বসার কথা ছিল, এবং সেই মিটিংয়ে বসার পরে তারা যে নতুন নিয়মটি এনেছে সেটা হচ্ছে, যদি কোনো দলে করোনার কারণে 15টি খেলোয়াড় অ্যাভেলেবেল না থাকে, তাহলে তখন সেই ম্যাচটা হবে না, তখন সেই ম্যাচটাকে পোস্টপোন করে দেওয়া হবে। এবং যদি পোস্টপোন করার পরে দেখা যায় যে এই ম্যাচটা খেলাবে কখন, তার ডেট পাওয়া যাচ্ছে না, তখন যেই দলে 15টা খেলোয়াড়ের কম ছিল সেই দলকে 3-0 গোলে ফরফিট দেওয়া হবে। অর্থাৎ যেই দলে 15টার বেশি খেলোয়াড় ছিল সেই দলকে সেই ম্যাচটা 3-0 গোলে জেতানো হবে। যেমন এক্সাম্পল, আজকের ম্যাচটা মুম্বাই সিটি এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি, যেইখানে মুম্বাই সিটি তারা কিন্তু খেলার জন্য পর্যাপ্ত প্লেয়ার সবাই অ্যাভেলেবেল ছিল, কিন্তু কেরালা তারা এই ম্যাচটা করোনার কারণে খেলতে পারেনি। অর্থাৎ ধরুন, যদি এই ম্যাচটা এফএসডিএল কবে ফেলবে তার শিডিউলটা ডিসাইড করতে পারলো না, তখন কিন্তু এই ম্যাচটা মুম্বাই সিটি এফসিকে 3-0 গোলে জিতিয়ে দেওয়া হবে, কারণ এই ম্যাচে মুম্বাই খেলার জন্য রাজি ছিল, কিন্তু কেরালা তারা করোনার কারণে তাদের কম খেলোয়াড় থাকার কারণে কেরালা এই ম্যাচটা খেলতে আসেনি, তাই এই ম্যাচটা মুম্বাই সিটি এফসিকে জিতিয়ে দেবে। যদি এফএসডিএল এই ম্যাচটা কবে হবে তার শিডিউল বার না করতে পারে, তাহলে এই পদক্ষেপ নেবে এফএসডিএল। এবং তাছাড়া এফএসডিএলের কর্তারা আইএসএল আপাতত পোস্টপোন করার কোনো রকম সিদ্ধান্ত নেয়নি, অর্থাৎ যেহেতু আইএসএলের প্রায় হাফ ম্যাচ খেলা হয়ে গেছে, তাই এই মুহূর্তে আইএসএল বন্ধ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এফএসডিএলের কর্তারা। তো যদি 15টার কম কোনো দলে খেলোয়াড় থাকে অ্যাভেলেবেল করোনার কারণে, তখন সেক্ষেত্রে এফএসডিএল তারা চেষ্টা করবে ম্যাচটাকে রিশিডিউল করার, যদি সেই ম্যাচটা রিশিডিউল করার জায়গা না হয় তাহলে অপোনেন্ট দলকে 3-0 গোলে ম্যাচটা জিতিয়ে দেওয়া হবে। তাছাড়াও এফএসডিএল সমস্ত দলের ম্যানেজমেন্টকে মেল করে জানিয়ে দিয়েছে যে যাতে সমস্ত দল নিজেদের বায়ো বাবল আরও শক্ত করে তৈরি করে, যেন আউটসাইডের কোনো কেউ আর এই বায়ো বাবলে ঢুকতে না পারে। তো এইবার বায়ো বাবল আরও শক্ত করার আদেশ দিয়ে দিয়েছে এফএসডিএল সমস্ত আইএসএল এর ম্যানেজমেন্টকে। তাহলে বন্ধুরা, এই যে নতুন নিয়মে পরিবর্তন করেছে আইএসএল, এটাতে আপনারা কতটা খুশি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।